আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইমরান ইবাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে যে গাড়িটি নিয়ে আমি ভিডিও করব, এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে স্মার্ট ময়না তিন চাকার ইলেকট্রিক বাইক। এই তিন চাকার ইলেকট্রিক বাইকটি যে কেউ চালাতে পারবেন, একবার ফুল চার্জ করলে 60 কিলোমিটার চালাতে পারবেন। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে 60 ভোল্ট 20 এম্পিয়ারের ব্যাটারি এবং 1000 ওয়াট ডিফারেনশিয়াল মোটর। তো ফ্রেন্ডস, অবশ্যই আমার ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল বিষয়ে। ফ্রেন্ডস, আমরা ধীরে ধীরে গাড়ির কাছে চলে আসি। দেখতেই পাচ্ছেন গাড়িগুলো দেখতে অসাধারণ সুন্দর। তিন চাকার এই বাইকটির নাম কিন্তু আগেই বলা হয়েছে স্মার্ট ময়না তিন চাকার ইলেকট্রিক বাইক। এটা দুইটা কালারও হয়ে থাকে, নীল কালার এবং লাল কালার। গাড়িটি খুব সুন্দরভাবে দুজন মানুষ বসার পরও একজন 10 বছরের বাচ্চাকে নিয়েও ক্যারি করতে পারবেন। গাড়িটি ডিফারেনশিয়াল মোটর দিয়ে বানানো হয়েছে, এটা কিন্তু ব্রাশলেস মোটরও রয়েছে। চলে আসি আমরা একেবারে মোটরের কাছে। দেখতে পাচ্ছেন ডিফারেনশিয়াল 1000 ওয়াট মোটর, খুবই শক্তিশালী ওয়াটার প্রুফ মোটর। এটা রোদ বৃষ্টি প্যাক কাদা যে কোনো জায়গা দিয়ে আপনি চালাতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে মোটর, মোটরের এই দিকে আসলে দেখতে পাবো আমরা সাসপেনশন। গাড়ির খুবই শক্তিশালী সাসপেনশন রয়েছে, দেখতে পাচ্ছেন পিছন দিকে দুইটি দুই পাশে। এবং যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে 10 ইঞ্চি টিউবলেস টায়ার, 10 ইঞ্চি টিউবলেস টায়ার। পাশাপাশি রিংগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম। এবং ফ্রেন্ডস, গাড়িতে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। একটু ভিতর দিকে খেয়াল করলে দেখতে পারবেন ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ওই যে চাকার ভিতরে দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। পিছনের দুটি চাকাতে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে এবং গাড়ির পিছন দিকে লাইটিংটা খুবই সুন্দর। এখানে ইন্টিগ্রেটর লাইট এবং শু লাইটও রয়েছে। এবং গাড়ির পিছনে কিন্তু ঢেলনা রয়েছে, স্পেশালি ঢেলনা থাকার কারণে আপনি পিছনে যেই বসুক, মানে বাচ্চাকেও বসাতে পারবেন আবার বৃদ্ধ মানুষকেও বসাতে পারবেন, পড়ার কোনো ভয় নেই। এবং যে সিটটি দেখতে পাচ্ছেন, সিটটিতে খুবই সুন্দরভাবে দুজন বসার পর আবার একজন বাচ্চাকেও বসাতে পারবেন, আমি আগেও বলেছি। ফ্রেন্ডস, গাড়িটি কিন্তু সত্যি খুবই সুন্দর এবং সিটের নিচেও পর্যাপ্ত জায়গা রয়েছে। একটু খেয়াল করুন ফ্রেন্ডস, ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে। এখানে কিন্তু অলরেডি একটি চার্জার দেখা যাচ্ছে। গাড়িটি 60 ভোল্ট 20 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন 60 ভোল্ট 20 এম্পিয়ার এবং মোটর 1000 ওয়াট। তো ফ্রেন্ডস, গাড়িটি সত্যি খুবই সুন্দর। এখানে সার্কিট ব্রেকার রয়েছে, সার্কিট ব্রেকার দিয়ে আপনি চাইলেই কিন্তু গাড়িটি অন করে ভালো করে ওয়াশ করে সুন্দরভাবে পানিগুলো ঝেড়ে আবার অন করতে পারেন, মানে কোনো রকম রিস্ক থাকবে না, টোটালি আপনাকে এটা দারুণভাবে একটা সাপোর্ট দিবে। তো ফ্রেন্ডস, এই যে গাড়ির সামনের দিকে মাঝামাঝি যে জায়গা দেখতে পাচ্ছেন, অনেক জায়গা, খুবই সুন্দর। বাজার করে আপনি এখানে যে কোনো বাজার সদাই রাখতে পারবেন। শুধু তাই নয়, এখানে মামপট রাখার জন্য খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন গোল আকৃতির জায়গা দেওয়া হয়েছে, পকেট। পাশাপাশি এখানে আরেকটি পকেট রয়েছে, মোবাইল বা আপনার ছোটোখাটো জিনিসপত্র ক্যারি করতে পারবেন। এছাড়াও গাড়ির সঙ্গে থাকছে দুইটি চাবি এবং দুইটি রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল দিয়ে কিন্তু আপনি গাড়ি অন অফ সব কিছু করতে পারবেন এবং পার্কিং করে যেতে পারবেন, গাড়িটি লক করে রাখতে পারবেন। খুবই সুন্দর সিস্টেম, লক করা প্লাস সিকিউরিটি অ্যালার্ম সিস্টেমও রয়েছে। এছাড়াও যে ডিজিটাল মিটারটি দেখতে পাচ্ছেন, ডিজিটাল মিটারটি কিন্তু দেখতে খুবই সুন্দর। একটু খেয়াল করুন, এখানে বড় বড় জিরো আকৃতি দেখা যাচ্ছে। এখানে গতিবেগ শো করবে, কত গতিতে চালাচ্ছেন, কত কিলোমিটার চালিয়েছেন, পাশাপাশি কতটুকু চার্জ রয়েছে, সব কিছু আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। সত্যি সিস্টেমটা খুবই সুন্দর। এছাড়াও গাড়ির মধ্যে রয়েছে হেডলাইট সুইচ, দেখতে পাচ্ছেন আপার ডিপার সুইচ, ইন্ডিকেটর সুইচ, হর্ন সুইচ। ডান পাশে রয়েছে গতিবেগ কমানো বাড়ানোর জন্য সুইচ, দেখতে পাচ্ছেন। পাশাপাশি রয়েছে রিভার্স মোড, পিছন দিকে ব্যাগে চালানোর সুইচ এবং ড্রাইভ মোড, হেডলাইট সুইচ। দেখতেই পাচ্ছেন বাড়তি একটি সুইচও দেওয়া হয়েছে, আপনি চাইলে এখানে একটি লাইট অথবা একটি হর্ন সংযোগ করতে পারবেন। তো ফ্রেন্ডস, গাড়ির দুই পাশে রয়েছে লুকিং গ্লাস এবং দুই হাতে ব্রেক সিস্টেম। বা হাতে রয়েছে পিছনের ড্রাম ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ডিস্ক ব্রেক। সামনের লুকিংটিও খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন দুই হাতে রয়েছে, দুই পাশে রয়েছে ইন্ডিকেটর লাইট সামনে পিছনে। এবং সামনের লুকিংটি কিন্তু দেখতেই পাচ্ছেন, হেডলাইট পার্কিং লাইট সবই রয়েছে। তো গাড়িটি সত্যি খুবই সুন্দর, সামনের মাঝটাও খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ম্যাচিং করা লাল কালার। এবং একই রকম পিছনের মতো সামনে 10 ইঞ্চি টায়ার ব্যবহার করা হয়েছে, টিউবলেস টায়ার, অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। তো আমাদের গাড়িগুলো দেখতে খুবই সুন্দর ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি সামনের চাকায়ও রয়েছে সাসপেনশন, অসাধারণ এই গাড়িগুলো স্মার্ট ময়না তিন চাকার ইলেকট্রিক বাইক। এই গাড়িটি কিন্তু দুই চাকাও রয়েছে। এছাড়াও আমাদের এখানে আরও অনেক মডেলের গাড়ি রয়েছে ফ্রেন্ডস।
তো ফ্রেন্ডস বিস্তারিত সবকিছুই বলার চেষ্টা করলাম, আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। তো এরপরও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন, সরাসরি আমার সাথে কথা বলুন, আপনাদের এ টু জেড মনের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। এই গাড়িটি সত্যি সুন্দর, এই গাড়ির দুটি কালার রয়েছে, তো আপনারা কথা না বাড়িয়ে দ্রুত কল করুন এবং সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন। তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।